বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো তাদের মতামত জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশে যা ঘটছে তার উপর তীক্ষ্ণ নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে ফ্লোরেন্সিয়াকে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শেখ হাসিনা সেখানে বিজয় পেয়েছেন বলে দাবি করেছেন। যদিও এই নির্বাচন এমন এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে হাজার হাজার মানুষ এবং বিরোধী নেতাকর্মীকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, জাতিসংঘ এটি বিশ্বাস করে কিনা এমন প্রশ্নের জবাবে গুতেরেসের এই সহযোগী মুখপাত্র বলেন, বাংলাদেশে কি ঘটেছে তা আমরা দেখছি, সেখানকার পরিস্থিতির উপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব। বিরোধী দলগুলোর নির্বাচন বয়কটের সিদ্ধান্তের বিষয়ে তিনি অবগত আছেন। এছাড়া ভিন্ন মতের কণ্ঠরোধ এবং বিরোধী দলের নেতাদের গ্রেপ্তারের বিষয়েও জানেন তিনি। নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় সহিংসতার ঘটনার খবর নিয়ে তিনি স্পষ্টতই উদ্বিগ্ন। তিনি আরও বলেন, সব পক্ষকে যে কোনো ধরনের সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের বিষয়টিও নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। গণতন্ত্রকে সুসংহতকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটি অপরিহার্য। এর আগে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে দেশটি জানায়, বাংলাদেশের নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল না। গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি। ভোটের আগে বিরোধী দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 298টি আসনের মধ্যে এককভাবে 223টিতে জয়লাভ করেছে আওয়ামী লীগ। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে 14 দলের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টির একজন করে জয়ী হয়েছেন। ফলে এবারও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন। নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পরই শপথ নেবে নতুন সরকার। সাইফ বিনায়ুব, কালবেলা।